चोपार सिस्टर निवेदिता मॉडल स्कूल पक्ष सकल छात्र छात्री अभिभावक प्रति रही आंतरिक प्रीति और शुभेच्छा। गत भिडियोते 13-1 अंकगल शेष हो तार परवर्ती लेसन्स कषे देखी 13-2 आज के नतून भिडियो शुरू करते चले। अंकगुली तुम्हारा भालो करे लक्ष्य रखबे एवं खाताय अंकगुली करार चेष्टा करबे। ठीक आछे, सकले खाता पेन बेर करो। देखो एखाने कि बोले आछे उत्पादक विश्लेषण करी। हाँ, एक नम्बर अंकटा देखो 2a² + 5a + 2 ये अंकटा किभाबे करते हबे। देखो टू ए स्क्वायर प्लस प्लस फाइव ए प्लस कत टू, ठीक है, समान ये एखानकार ए स्क्वायर सब कत एखे टू और लास्ट जे ध्रुवक पद आछे, ठीक है, से ध्रुवक पदर साथे एखानकार जे सहग थाकबे जेमन एखे ए स्क्वायर सहग आछे टू ए दुइयेर साथे ए दुई गुण करो तहले कत हय टू इंटू टू इक्वल कत फोर। এখন আমাকে মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে, মানে এই মধ্য সহগ যেতে পাঁচ আছে এখানে পাঁচটা মিলাইতে হবে, ঠিক আছে, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা মিলাইতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো, তাহলে 4 × 1 = কত ফোর হয়, তাহলে ফোরের সাথে যদি ওয়ান যোগ করি তাহলে কত হয় ফাইভ হয়, তাহলে ফাইভটা মিলছে। তাহলে এখানে কি করতে হবে 2a² + কত ফাইভ এই ফোর, হ্যাঁ ফোর প্লাস কত ওয়ান, फोर प्लस वन ए प्लस कत टू, ठीक है, तेल एखे कत हो देखो 2a² + कत फोर साथ गुण कर ले कत है फोर ए प्लस एक गुण कर ले कत है ए प्लस कत टू, तेल ये कि कमन जाए टू ए कमन साधारण उत्पादक कि आखने देखो 2a साधारण उत्पादक चले आस तेना 2a द्वारा 2a² के भाग कर ले भागफल कत है ए प्लस 2a द्वारा 4a के भाग कर ले भागफल कत है टू है। तेल देखो এখানে 2a সাথে a যদি গুণ করো তাহলে গুণফল কত হয় 2a² হয়, তাই না, প্লাস এখানে 2 দিয়ে গুণ কত 4, তাহলে 4a হলো এখানে প্লাস কি কমন যাবে 1, তাহলে a প্লাস কত, তাহলে 1 যদি কমন যায় তাহলে কত হয় 2 হয়, তাহলে একের সাথে a গুণ করলে কত হয় a হয় প্লাস প্লাস আর প্লাসে 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 গুণ করলে কত হয় প্লাস হয়। দেখো একের সাথে 2 গুণ করলে 2 একে কত 2, তাহলে এখানে সাধারণ উৎপাদক কী পাওয়া যাচ্ছে ए प्लस टू और इखानों आछे तुम्हार ए प्लस टू, तैना ताले ए प्लस कत टू हलो और बाड़ती उत्पादक कि देखे 2a + कत वन, ठीक है, ये हे आंसर हलो। ताले दुई नम्बर अंकटा देखो 3x² + कत 14x + कत 8, ताले दुई नम्बर अंकटा हे 3x² + হচ্ছে 14x + কত 8। তাহলে এখানে দেখো সেম এক নম্বরে যে অঙ্কটা করা হলো সেম একই অঙ্ক দুই নম্বরটা, ঠিক আছে, তাহলে x² সহগ কত এখানে x² সহগ হচ্ছে 3 আর এখানে লাস্টের যে সংখ্যাটা আছে সেটাকে বলা হয় ধ্রুবক পদ, তাহলে 3 আর 8 এর গুণ করো তাহলে 3 * কত হয় 3 * 24, এই 24-এর উৎপাদকে বিশ্লেষণ করে 14 মিলাতে হবে, তাহলে 24-এ দেখো উৎপাদক বিশ্লেষণ করছি তাহলে 2 দ্বারা কাটলে কত 12 × 24, 2 দ্বারা কাটলে কত 6 × 12, 3 × কত 6, তাই না, তাহলে আমাকে 14 মিলাতে হবে, তাহলে কি করতে হবে 14, তাহলে এখানে কত হচ্ছে দেখো 2 × 4, 2 × 4, তাই না, 2 × 4 এখানে আর এই 4-এর সাথে 3 যদি গুণ করো তাহলে কত হয় 3 × 4 = 12 হয়, তাহলে 12 + এখানে 2 যোগ করে দাও তাহলে কত হচ্ছে 14 হচ্ছে, তাই না, তাহলে 14 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে সমান সমান দাও তাহলে 3a² + কত 12 + কত 2x + কত 8, ঠিক আছে, তাহলে 3a² + কত 12-র সাথে x গুণ করলে 12x + কত 2-এর সাথে x গুণ করলে 2x + কত 8, বুঝতে পেরেছো তো। তাহলে এখানে সাধারণ উৎপাদক কি থাকছে দেখো, সাধারণ উৎপাদক তাহলে এখানে 3x
তাহলে x প্লাস 3 4 কত 12 প্লাস কত এখানে 2 থাকছে তাহলে x প্লাস কত 8 ঠিক আছে আচ্ছা তাহলে এখানে সাধারণ উৎপাদক দেখো x প্লাস 4 এখানে x প্লাস 4 কমন চলে আসছে তাহলে x প্লাস 4 কমন চলে এলো তাহলে কি থাকছে দেখো 3x প্লাস কত এখানে 2 থাকছে এখানে দেখো 3x এখানে প্লাস কত 2 তাই না এটা आंसर তারপরে দেখো 3 নম্বরে যে অঙ্কটা আছে 3 এর দাগের অঙ্ক 3 নম্বরে অঙ্কটা আছে দেখো 2m স্কয়ার প্লাস 7m প্লাস কত 6 তাহলে এখানে 3 নম্বরে অঙ্ক যেটা আছে তাহলে দেখো 2m স্কয়ার প্লাস কত 7m প্লাস কত 6 তাহলে এখানে একই सेम তাহলে এখানে কত থাকছে देखो अच्छा देखो অঙ্কটা ভালো করে লক্ষ্য রাখো লাইট ছিল না লাইটটা দিলাম তাহলে 6 দ্বিগুণ কত 12 তাহলে এখানে 12 এর উৎপাদক বিশ্লেষণ করো 12 তাহলে 2 6 দ্বিগুণ কত 12 তাহলে কত এখানে হচ্ছে 3 দ্বিগুণ 6 আমাকে 7 মিলাতে হবে তাই না তাহলে 2m স্কয়ার প্লাস কত দেখো এখানে 2 2 গুণে 4 তাহলে 4 প্লাস কত 3 ইকুয়াল টু কত 7 ওকে তাহলে 4 প্লাস কত 3 তাহলে 7 মিলে গেল তাহলে m প্লাস কত 6 তাহলে 2m স্কয়ার প্লাস 4 এর সাথে m গুণ করলে কত হয় 4m প্লাস 3 এর সাথে m গুণ করলে 3m প্লাস কত 6 আচ্ছা এবে তাহলে সাধারণ উৎপাদক কি থাকছে তাহলে 2m তাহলে m প্লাস কত 2 2 4 2 প্লাস এখানে 3 থাকছে 3 কমন চলে আসছে তাহলে কি হচ্ছে এখানে m প্লাস কত 2 তাহলে সাধারণ উৎপাদক কি থাকছে m প্লাস 2 m প্লাস 2 m প্লাস কত 2 তাহলে এখানে আর কি থাকছে বাড়তি উৎপাদক দেখো m প্লাস 2 m প্লাস 2 কমন চলে এলো আর বাড়তি উৎপাদক 2m প্লাস কত 3 এটা आंसर দেখো এবার 4 নম্বর অঙ্কটা सिक्स एस स्क्वायर माइनस कत एक्स माइनस कत पंद्रह ताले छः पंद्रह कत नब्बे छः पंद्रह नब्बे ताले नब्बे के जदि आमरा उत्पादक विश्लेषण करी ताले कत है देखो पैंतालिस गुण कत है नब्बे तारपर कि पाँच नम कत पैंतालिस तीन त्रिखे नय है ताले एखाने आमादेरके मिलाते हबे तुम्हार एक एक्स এর এখানে কিছু নাই মানে অন তাহলে 6s স্কয়ার মাইনাস 690 তাহলে 10 মাইনাস কত 9 ঠিক আছে তাহলে x মাইনাস কত 15 তাহলে 6s স্কয়ার মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 9x মাইনাস কত 15 তাহলে এখানে কি কমন যাবে দেখো এখানে 2x কমন তাহলে 3x হলো মাইনাস কত এখানে থাকছে 5 প্লাস এখানে কি কমন যাবে 3 তাহলে 3x মাইনাস কত 5 তাহলে কি কমন যাচ্ছে দেখো 3x এই 3x মাইনাস 5 3x মাইনাস 5 কমন চলে এলো তাহলে 3x মাইনাস 5 ইনটু 2x প্লাস কত 3 आंसर इटे ठीक है तापर देखो पाँच नम्बर नाइन आर स्क्वायर प्लस कत
আর মাইনাস কত 8 তাহলে 8 নামে এখানে কত 72 72 কে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে দেখো এখানে 72 72 কে উৎপাদক 2 দ্বারা কাটলে কত 36 দুগুণে 72 2 দ্বারা কাটলে 18 দুগুণে 18 36 2 9 দুগুণে 18 3 ত্রিকে 9 ঠিক আছে তাহলে এখানে থাকছে কত 9r² প্লাস কত থাকছে 8 নং 72 তাহলে 8 নং 72 9 মাইনাস 8 তাহলে 3 ত্রিকে কত দেখো এখানে 3 ত্রিকে 9 হচ্ছে আর 2 2 গুণ 4 4 গুণ 8 তার মানে হচ্ছে তোমার 9 মাইনাস 8 ইকুয়াল টু কত 1 ঠিক আছে তাহলে এখানে 9 মাইনাস 8 আর মাইনাস কত 8 সমান 9 আর স্কয়ার প্লাস কত 9 আর গুণ করলে প্লাস আর মাইনাসে মাইনাস 8 এর সাথে আর গুণ করলে কত হয় 8 আর মাইনাস কত 8 এখানে কি কমন যাবে 9 আর কমন চলে আসবে এখানে কি 9 আর কমন দেখো 9 আর কমন চলে এলো তাহলে কি থাকছে আর প্লাস কত 1 মাইনাস এখানে 8 কমন তাহলে এখানে কি থাকছে আর প্লাস 1 ঠিক আছে দেখো এখানে 9 আর সাথে আর গুণ করলে কত আর স্কয়ার 9 আর সাথে 1 যদি গুণ করে তাহলে কত হয় 9 আর এখানে মাইনাস 8 কমন নিলে কি হয় মাইনাস 8 এর সাথে আর যদি গুণ করে তাহলে মাইনাস 8 আর হয় মাইনাস প্লাসে কি মাইনাস 8 এর সাথে 1 গুণ করলে 8 হয় মিলে গেল তাহলে কি থাকছে আর প্লাস 1 এখানে আর প্লাস 1 কমন চলে আসছে একটা আর প্লাস 1 চলে এলো দুটোর মধ্যে একটা তাহলে বাড়তি কি থাকছে 9 আর 9 আর আর এখানে মাইনাস 8 আর 8 সরি 8 এটা হচ্ছে অ্যানসার আচ্ছা 6 এ দেখো ছয় নম্বরেরটা দেখো 6m² 6m² মাইনাস 11mn মাইনাস 10n² তাহলে কত থাকছে দেখো 6 10 কত 60 4 15 60 তাই না তাহলে এখানে 60 কে উৎপাদক বিশ্লেষণ করলে কি হয় দেখো 60 কে উৎপাদক বিশ্লেষণ করলে 2 দ্বারা যদি কাটো তাহলে 30 দুগুণে 60 এটা যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 15 দুগুণে 30 3 5 কত 15 ঠিক আছে তাহলে এখানে কি থাকছে দেখো 6 m স্কয়ার মাইনাস 4 15 60 তার মানে 3 5 15 হ্যাঁ 3 5 15 তাহলে এখানে 15 মাইনাস 2 দুগুণে 4 সমান সমান কত হয় 11 তাহলে 15 মাইনাস 4 mn মাইনাস কত 10 n স্কয়ার তাহলে 6 m স্কয়ার মাইনাস কত 15 সাথে মাইনাস 15 সাথে mn গুণ করলে মাইনাস 15 mn মাইনাস মাইনাসে প্লাস 4 এর সাথে mn গুণ করলে 4 mn মাইনাস কত 10 n স্কয়ার ঠিক আছে তাহলে এখানে কি কমন যাবে দেখো 3m কমন যাবে তাহলে 3m যদি কমন যায় তাহলে এখানে 2m থাকছে 2m প্লাস কত সরি 2m মাইনাস এন মাইনাস 2m মাইনাস 5n 5n ঠিক আছে আর এখানে প্লাস প্লাস 2n কমন যাচ্ছে তাহলে কি থাকছে 2m মাইনাস 2m মাইনাস 5n ওকে আচ্ছা এবারে দেখো 2m মাইনাস 2m মাইনাস 5n এখানে আছে 2m মাইনাস 5n তাই না তাহলে দুটোর মধ্যে একটা কমন চলে আসছে
তাহলে 2m মাইনাস কত 5n আর 3m প্লাস কত 2n ঠিক আছে এটাই आंसर আচ্ছা তারপরে দেখো 7 নম্বরেরটা सेभेन ए स्क्वायर प्लस कत आठचल्लिस एक्स वाई माइनस सेभेन वाई स्क्वायर समान सात सात कत ऊनपंचाश तेले सेभेन ए स्क्वायर प्लस ऊनपंचाश माइनस वन एक्स वाई माइनस कत सेभेन वाई स्क्वायर ঠিক আছে তাহলে 49 থেকে 1 বিয়োগ করলে কত হয় 48 তাহলে এখানে 7 a স্কয়ার প্লাস 49 xy প্লাস মাইনাস মাইনাস xy একের সাথে xy গুণ করলে xy মাইনাস কত 7y স্কয়ার এখানে 7x কমন তাহলে x প্লাস सेभेन वाई सात सात ऊनपंचाश एक्स वाई सेभेन एच स्क्र ठीक है माइनस एखे कि कमन जाए वाई कमन तेल एक्स प्लस सेभेन वाई प्लस माइनस माइनस वाइर सेभेन वाई गुण कर ले सेभेन वाई स्क्र ठीक है तेल एखे कि कमन एक्स प्लस सेभेन वाई एखे एक्स प्लस सेभेन वाई ठीक है तेल एक्स प्लस एखे सेभेन वाई कमन चले थकल कि 7x माइनस ए वाई ठीक है ये आंसर आठ नम्बर अंकटा देखो 12 प्लस एक्स माइनस सिक्स एक्स स्क्वायर तेल छय कत 72 है ना छय 72 তাহলে 72 কে উৎপাদক বিশ্লেষণ করলে কত হয় দেখো 2 দ্বারা কাটলে 36 দুগুণে 72 তোমাদের সুবিধার্থে তার জন্য এটা মানে উৎপাদক বিশ্লেষণ করছি ঠিক আছে যাতে তোমরা বুঝতে পারো হ্যাঁ তাহলে 2 18 দুগুণে 36 ঠিক আছে তাহলে 2 9 দুগুণে 18 3 3 কে 9 তাহলে এখানে কত হচ্ছে দেখো 12 প্লাস তাহলে কত এখানে মিলাতে হবে 1 তাহলে 6 বার 72 तीन त्रिखे नय हाँ दुई दुगुण चार चार दुगुण आठ देखो तीन त्रिखे नय दुई दुगुण चार चार दुगुण आठ तेल नाइन माइनस एट समान समान कत वन तेल एखे कि नाइन माइनस एट तेना तेल एक्स माइनस कत सिक्स एस स्क्र ठीक है बुझते पर अच्छा तेल एखे कत हे बारो प्लस नय सात आठ गुण कर लाइन आर माइनस प्लस माइनस माइनस एट एक्स माइनस कत सिक्स एस स्क्र এখানে কি কমন যাবে 3 তাহলে 3 দ্বারা যদি 12 কে ভাগ করো কত হয় 4 3 দ্বারা 9 আর কে ভাগ করলে ভাগফল কত হয় 3 আর ঠিক আছে 3 3 কে 9 আর মিলছে 3 4 12 মাইনাস এখানে কি যাবে কমন দেখো সাধারণ উৎপাদক কি হচ্ছে মানে এই 8x কে আর 6x স্কয়ার কে হ্যাঁ ভাগ যাবে কোন সংখ্যা দ্বারা দেখো তাহলে 2x দ্বারা তাই না তাহলে এখানে কত হচ্ছে বলো দিনি তাহলে 4 দুগুণ কত 8 ঠিক আছে 8x এবারে এখানে কি যাবে প্লাস প্লাস কত 3 আর তার মানে কি 3 আর কেন হলো দেখো এখানে 2 2x দ্বারা 8x কে ভাগ করলে 4 হয় 2x দ্বারা 6x স্কয়ার কে ভাগ করলে 3 x হয় ঠিক আছে এখানে সরি এগুলো সব x হবে এখানে x এখানে x হ্যাঁ তাহলে এখানে x মিস্টেক হয়েছিল তোমরা ঠিক করে নেবে ঠিক আছে ঠিক করে দিলাম তাহলে এখানে কি হচ্ছে দেখো 4 প্লাস 3x এখানেও 4 প্লাস 3x তাই না কমন চলে আসছে তাহলে 4 প্লাস কত 3x আর বাড়তি উৎপাদক কি 3 মাইনাস কত 2x এটাই অ্যানসার 9 নম্বর অঙ্কটা দেখো নয়ের 6 প্লাস কত 5 এ মাইনাস 6 এ স্কয়ার ঠিক আছে অতএব 6 6 কত 36 তাহলে 6 প্লাস 4 9 কত 36 9 মাইনাস কত 4
फोर नाइन माइनस फोर इक्वल टू कत फाइव तर मैं ए माइनस कत सिक्स ए स्क्वायर তাহলে এখানে কি থাকছে দেখো সিক্স প্লাস নয়ের সাথে এ গুণ করলে নাইন এ প্লাস মাইনাস মাইনাস ফোর এ মাইনাস কত সিক্স এ স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে কি কমন যাবে থ্রি তাহলে থ্রি দ্বারা ছয়কে ভাগ করলে কত টু টু প্লাস তিন থ্রিকে নাইন তার মানে হচ্ছে থ্রি এ ওকে এর কি কমন যাবে টু এ কমন তাহলে এখানে কি হবে কি থাকছে দেখো এখানে থাকছে টু প্লাস কত থ্রি এ ওকে তাহলে কী কমন যাবে দেখো টু প্লাস থ্রি এ এখানে টু প্লাস থ্রি আছে তাই না তাহলে এখানে টু প্লাস কত থ্রি এ আর থাকছে কত থ্রি মাইনাস টু এ ঠিক আছে এটাই অ্যান্সার সুন্দরভাবে অঙ্কগুলি করবে তারপরে দেখো দশ নম্বর অঙ্কটা দশের দাগে দশ নম্বর অঙ্ক লাস্ট অঙ্ক দশ নম্বরটা দেখো সিক্স এস স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস সিক্স তাহলে এখানে কত দেখো সিক্স এস স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস কত সিক্স তাহলে সিক্স এস স্কোয়ার মাইনাস মিলাতে হবে তেরোটা তাই না ছয় ছয় ছত্রিশ চার নয় ছত্রিশ নাইন প্লাস কত ফোর ইকাল টু তেরো হয় তাহলে এক্স প্লাস কত সিক্স তাহলে সিক্স এস স্কোয়ার মাইনাস কত নাইন এক্স প্লাস মাইনাস মাইনাস ফোর এক্স প্লাস কত সিক্স তাহলে কী কমন যাবে থ্রি এক্স কমন তাহলে টু এক্স মাইনাস তিন তিরিখে নয় মাইনাস এখানে টু কমন তাহলে টু এক্স মাইনাস কত মাইনাস থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে টু এক্স মাইনাস কত থ্রি আর বাড়তি উৎপাদক কী থাকছে থ্রি এক্স মাইনাস টু ঠিক আছে এটা অ্যান্সার পরবর্তী আজকের মতো এই ভিডিও এখান থেকে শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে নতুনভাবে দেখা হবে ঠিক আছে ধন্যবাদ।